ইসলাম ধর্মামূলক বললেন যে আপনি অন্য কোনো ধর্ম যাচাই করে দেখেন নাই মিথ্যা কথা বলেন কেন ভাই এখন আবার আমার ধর্ম দিয়ে ভাই আমার ধর্ম দিয়ে আর কি আমার ধর্ম দিয়ে যাচাই করলে তো ধর্মটা সম্পর্কে জানা যাবে না ওই ধর্ম গ্রন্থ পড়লে তো ওই ধর্ম সম্পর্কে জানা যাবে ধর্মের যাচাই করতে পারে তখন তো তারা আমাকে ধর্ম দিয়ে আমি ইসলামের যাচাই করছি ইসলাম হইতেছে একটা খাস্টা ধর্ম জঙ্গি ধর্ম এই কথা বললে তো সেটা তো না তাই না ভাই তো আপনি এগুলা করে কি লাভ আমরা যে যার করে বিশ্বাস করে থাকুক আপনি কেন ইসলাম ধর্মের ক্ষতি করেন এই যে আপনারা আপনার যে ইসলাম ধর্মের নামে যে সারা পৃথিবীতে জঙ্গিবাদ আপনার ধর্ম ইসলাম এবং আপনার নবী মোহাম্মদ এগুলা একদম সম্পূর্ণ ভাবে সমর্থন করে এগুলা মানে হুকুম দিয়া গেছে গলা কাটতে হুকুম দিয়ে গেছে খুনা খুনি মারামারি কাফের মারা কাফেরদেরকে ঘৃণা করা কাফেরদেরকে জায়গা সম্পত্তি দখল করা কাফেরদের মাইরা তাদের মা বেটিকে তুই রেপ করা

আপনি না তখন আপনি গুতাগুতি শুরু করবেন না না ভাই এটা তো মানে এটার অর্থ তো ভাই এটা না এটার অর্থ তো ওইটা ভাই এটার মানে এটার মানে বুঝতে হইব এটার আগের আয়াত পরে রাত পড়তে হইব এটার ডাইনের উপরে আয়াত নিচের আয়াত পড়তে হইব

বুখারি এবং মুসলিমকে আপনি প্রায়োরিটি দেন কিনা সেটা আমি জিজ্ঞেস করি নাই ভাই আপনাকে জিজ্ঞেস করেছি তিরমিজি শরীফের হাদিস আপনি মানেন নাকি মানেন না আমি মানি তবে আমি এই যে বিষয়টা যে মাসালাটা এটা আমি আগে বুখারি এবং মুসলিমে খোঁজ করব যদি ওখানে না পাই তখন তিরমিজি দাশ বুখারি এবং মুসলিম থেকে আমি বের করে দেখাব আগেই এই হাদিসটা একটু পড়ে শোনান আমাদেরকে এটা হলো তিরমিজি তাহকিকিত হাদিস পরিচ্ছেদ নম্বর 2 আমি লোকদের বিরুদ্ধে যুদ্ধ করতে মানে কি ভাই তাহকিকিত মানে কি তাহকিকিত মানে এটা ব্যাখ্যা বিশ্লেষণ সহ আর কি

আমাদের জবাইকৃত পশুর গোস্ত খাবে এবং আমাদের মতো নামাজ আদায় করবে আর তারা এগুলো করলে তাদের জন্য যান ও মালে হস্তক্ষেপ করা আমাদের জন্য হারাম হয়ে যাবে কিন্তু ইসলামের অধিকারের বিষয়টি ভিন্ন আচ্ছা আচ্ছা এখানে তাহলে নবী কি বলেছেন কথাটা একটু আমাকে বুঝা বলেন তো এই যে নবী সাল্লাম বলেছেন আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আদিষ্ট হয়েছি যতক্ষণ না পর্যন্ত তারা সাক্ষ্য দিবে আল্লাহ ব্যতীত আর কোনো প্রভু নেই মানে হচ্ছে মুসলমান হয়ে যাবে নাকি হ্যাঁ

আচ্ছা হাদিসটার মানটা কি একটু দেখেন তো নিচে কি লেখা হাদিসের মান সহি লেখা আছে আচ্ছা সহি মানে আমরা বুঝলাম যে এই হাদিসটা একটা সহি হাদিস মানে মোহাম্মদ বলছে যে যতক্ষণ পর্যন্ত নাম কাফেররা ইসলাম ধর্ম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে লড়াই চালায় যেতে হবে আচ্ছা এই হাদিসটার আরেকটা ভার্সন দেখি আমরা এখানে এটাতে দেখেন যতক্ষণ পর্যন্ত কিতাল করতে আপ্রাপ্ত হয়েছে ভাই কিতাল শব্দটার মানে কি বলতে পারবেন কিতাল মানে হত্যা আর কি আচ্ছা মোহাম্মদ তাইলে বলছে যে যতক্ষণ পর্যন্ত না মানুষ না বলবে কিছু সংখ্যক লোক কাফের হয়ে যায় ওমর ইবনুল খাতা আবু বকরকে বলেন আপনি এদের বিরুদ্ধে কিভাবে অস্ত্র ধারণ করবেন অথচ রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এ কথা স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদেশ হয়েছি আর যে ব্যক্তি বললো আল্লাহ বেটি তার কোনো প্রভু নেই সে আমার থেকে তার মাল ও রক্ত নিরাপদ করে নিল এই কথাটা দেখা যাচ্ছে ভাই হ্যাঁ যাচ্ছে যাচ্ছে মানে এই কথাটা এই জিনিসটা এই হাদিসটা ওমর আবু বকরকে বলতসে যখন মোহাম্মদ মরে গেছে তখন ওমর আবু বকরকে বলতসে নাকি হ্যাঁ এবং আবু বকরও এই হাদিসটাকে ফলো করে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করতে নাকি হ্যাঁ তার মানে এই হাদিসটা মানে মুহাম্মদের মৃত্যুর পরেও মানুষজন ফলো করছে তাই না করছি হ্যাঁ করছি তো তার মানে এটা তো আর এমন না যে এটা আগের হাদিস ছিল এই কারণে আর পরে আর প্রযোজ্য নয় এমন তো আর ঘটনা এই এই ক্ষেত্রে ঘটে নাই তাই না না তো ঠিক আছে তো আবু বকর এবং ওমর তো এই হাদিস ফলো করে যুদ্ধ করছে নাকি হ্যাঁ করছে আচ্ছা আবু বকর এবং ওমর এই হাদিস ফলো করে কিতাল করছে মানুষকে মারছে কাফেরদেরকে মারছে যতক্ষণ পর্যন্ত না তারা মানে ইসলাম কবুল করে ততক্ষণ পর্যন্ত তাদেরকে মারছে দেখেন আর যে ব্যক্তি বললো আল্লাহ ব্যতীত আর কোন নেই সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল মানে যদি যদি সে এই কথাটা বলে তাহলে সে নিরাপদ তার রক্ত নিরাপদ আর যদি সেই কথাটা না বলে তাহলে তার মাল এবং রক্ত নিরাপদ না এই কথাটি তো বোঝানো হইলো এখানে নাকি

সেটা তো ইসলামের কোন সমস্যা না ভাই আল্লাহ এবং তার নবী যেটা বলছে সেটা যদি মানুষ না মানে সেটা মানুষের সমস্যা না তো ইসলাম তো একদম সোজা কথা বলে দিচ্ছে না বলে পর্যন্ত না সব মানুষ আচ্ছা ঠিক আছে আপনাকে আরেকটা ইয়া পড়ে শোনাই আরেকটা জিনিস দেখা দেখাচ্ছি আপনি একটু তাহলে এই জিনিসটা হচ্ছে ইবনে কাসিরের তাফসির থেকে আমি আপনাকে দেখাচ্ছি আ এখানে কি বলা আছে লাল অংশটুকু যদি একটু পড়ে শোনাইতেন আমাকে ভাই উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগঞ্জ যতদিন কুফুরি ত্যাগ করিয়া পরস কার্যক্রম সমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিকে হত্যা করিবে এখানে আল্লাহ তালা সালাত জাকাত এবং কাফির কাফিরগঞ্জ শুধু ইমান আনিলে এবং সালাত কায়েম করিলে আর জাকাত প্রদান করিলে তাদের হত্যা করা তাদের হত্যা হত্যা হইতে ক্ষমা পাইবে না

এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা আচ্ছা এবার অন্য আপনাকে আমি শুরুতে জিজ্ঞেস করে নিছি যে ভাই আপনাকে তো আমি দলিল দেখাবো কিন্তু আপনি কতটুকু বুঝবেন কি বুঝবেন না এটা তো আমি জানি না এটা আপনাকে শুরুতে বলে নিছি না দেখানোর আগে অবশ্যই বলে তাহলে এখন যদি এখন যদি আপনি বলেন দেখানোর পরে যদি আপনি বলেন আপনি তখন আমাকে বলছেন দলিল দেখান এই কারণে আমি আপনাকে বলেও নিচ্ছি যে ভাই আমি আপনাকে দলিল দেখাবো কিন্তু কতটুকু কি বুঝবেন এটা আমি জানি না এখন আপনাকে এখন দলিল দেখাচ্ছে এখন আপনি কইতেছেন ভাই এটা তো ভাই আমি তো ভাই বুঝি না এত পড়ি ভাই জানি না তো ভাই আপনি কি আমার সাথে অনেস্টলি আলোচনা করতেছেন নাকি আপনি মানে ভাই যদি এগুলোর পরবর্তীতে কোনো হাদিস দ্বারা যদি এগুলো রহিত করে দেওয়া হয় সেটা তো আর আমি ভাই এটা হাদিসটা কিভাবে এই হাদিসটা কিভাবে রহিত হবে মুহাম্মাদের মরার পরে ওমর এবং আবু বকর তো এই হাদিস ফলো করছে তাহলে হাদিস রহিত করতে পারে তো একমাত্র নবী মুহাম্মদ তাই না ভাই হ্যাঁ অবশ্যই রাসুল সাল্লাম জানি কোন একটা ইসলামের হুকুম এটা শুধুমাত্র নবী মানে বন্ধ করতে পারে হ্যাঁ বাতিল করতে পারে শুধুমাত্র নবী মোহাম্মদ নবী মোহাম্মদের মৃত্যুর পরে তো এই হাদিস আবু বকর এবং ওমর ফলো করছে তার মানে তো এটা বন্ধ হয় নাই এই হাদিসটা তো বন্ধ হয় নাই এই হাদিসটা তো বাতিল হয় নাই এই হাদিসটা তো মানসুক হওয়ার কোনো প্রশ্নই আসে না কারণ ওমর এবং আবু বকর আবু বকরের খিলাফত সময়ে এই হাদিসটা ফলো করা হয়েছে মানে মোহাম্মদের তখন মৃত্যু হয়ে গেছে

কারণ পৃথিবী কোনো মুসলমানের পক্ষে সম্ভব না এই হাদিসকে বাতিল করা কারণ মোহাম্মদ এতদিনে মরে গেছে এক এটা এটা বাতিল করতে পারতো একমাত্র মোহাম্মদ সে মরার সাথে সাথে তো বাতিল করার পথ বন্ধ আপনি আমাকে বলেন যে পৃথিবীর কোন মুসলমান কি কোন হাদিস বাতিল করতে পারে না তো কারো পক্ষে সম্ভব না মানে আবু বকর কি হাদিস বাতিল করতে পারে আচ্ছা ভাই এখানে আমি আরেকটা বিষয় জানি যে সাহাবায়ে কাম তাবেঈদের কথা পারবো

শুধুমাত্র মোহাম্মদ বই লাগলে যে এই আগের হাদিসটা বাতিল এটা এটা এখন চালু শুধুমাত্র মুহাম্মাদের পক্ষে সম্ভব সেটাকে নির্ধারণ করা হ্যাঁ ঠিক আছে ইসলামের কোন হুকুম আহকাম তো কোন খলিফার বাপের পক্ষ সম্ভব না এটাকে বাতিল করা তাহলে এখন এই হাদিসের ভিতরে দেখা যাচ্ছে আবু বকরের সময়ও তারা এই হাদিস ফলো করছে তার মানে এই হাদিস তো মোহাম্মদ তো মরে গেছে ততদিনে তাহলে তো এই হাদিসটা বাতিল হয় নাই তো তাই না না বাতিল হয় নাই কেন আমল করে না এখন করতে গেলে তো তারা মাইর খাইবো পৃথিবীর অন্যান্য দেশগুলো তখন একত্র হইয়া পাছায় বাইরে লাল করে দিব এই সমস্ত ফালতু নোংরা জঘন্য সাম্প্রদায়িক কথাবার্তা কইলে বাইরে পাশে লাল করে দিব আপনারা